হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল থেকে গেছেন। আমার চ্যানেল তো সকলকে আরো একবার ওয়েলকাম। তো আপনি চলে এসেছেন নতুন একটা ব্লগ নিয়ে। তো আজকে আমরা যাচ্ছি পানিহাটি মেলা, তো সেটা নিয়ে একটা ছোট্ট ব্লগ করব। তো চলো তোমরা সঙ্গে থাকো, যেমন দেখতে থাকো বন্ধুরা। উঠে গেছি, তো আমরা এখন যাব কালসারি বাগানের দিকে। এখান থেকে আমার টিকিট উঠবে, তারপরে আমরা যাবো। আমার ছেলে এখন মাউস করছে, এই দেখ কি করছে, এরা এই ঝিনিয়া পড়ে গেল। সোনাই বসে বসে নামতে হয় তো। আমার ছেলে এখনো উঠতে পারছে না। এই উঠতে পেরেছে এতক্ষণ পরে। এই মেলায় চলে এসেছি, দেখো নাগরদোল আছে, এখানে আমরা বেরিয়েছিলাম পানিহাটি মেলার উদ্দেশ্যে। কিন্তু সেখানে গিয়ে আমরা দেখতে পারি যে পানিহাটি মেলাটা 20 তারিখ থেকে বসবে। তো আমি সেটা জানতাম না বলে আমি চলে গেছিলাম। তো গিয়ে এখন বাচ্চাদের নিয়ে বেরিয়েছি, এখন কি করব, মেলা না ঘুরালেও হয় না। তো আমরা এখানে চলে এসেছি সর্দার স্টেডিয়ামের, এখানে মেলা ছোট্ট একটা মেলা বসেছে, এই মেলাতে আমরা চলে এসেছি দেখতে। তো চলো এখানে ঘুরে আমরা বাড়ি চলে যাবো। এবারে এখানে গিয়ে আমি চলে এসেছি, এখানে সব মেলার খেলনা বসেছে এই পাশটাতে দিয়ে, এই পাশটা এখানে সব চাটের আইটেম বসেছে। এখানে ট্যাটু ট্যাটু করা হচ্ছে, এখানে মেহেন্দি বসেছে, জামা কাপড়ের স্টল বসেছে, এখানে সব গাছের স্টল, এখানে শাড়ির স্টল বসেছে। তো এই দেখো আমরা এখন নিয়ে নিয়েছি ঢাকা পিঠে,
এখন মেলায় এসে এটা ট্রাই করব। তো মেলাতে এখন এই শীতের মৌসুমে মেলাতে এই ভাপা পিঠে এখন সব মেলাতেই পাওয়া যায়, তো কম বেশি তো আমরা এসে ফার্স্ট এটাই ট্রাই করলাম। তো আজকে যেহেতু আমাদের আজকে ইটু পুজো আছে নিরামিষ, তো তার জন্য আজকে পিঠেটাই খাবো, আর কিছু খাবো না। তো এই দেখো মামিও নিয়ে নিয়েছে, মামিকে একটু দেখা, মামিও পিঠে নিয়ে নিয়েছে। তো চলো আমরা খেয়ে নিই, আবার কিছুক্ষণ পর দেখা হচ্ছে। তো আমরা এখন ভাপা পিঠে খাওয়ার পর এখানে চলে এসেছি ফুচকা খেতে। এই দেখো আমাদের মেলা ঘোরা হয়ে গেছে, তো এবারে আমরা বাড়ির দিকে যাচ্ছি। তো মাঝখানে আমাদের একটা দুর্ঘটনা ঘটে গেছিল, আমার ছেলে মাঝখানে হারিয়ে গেছিল। তো যাই হোক, বেশি দূরে যাইনি, আমরা দাঁড়িয়ে এক জায়গায় কথা বলছিলাম, তো একটুখানি এগিয়ে গেছিল, তারপরে আমরা এদিকে টাকাতে গিয়ে আবার খুঁজে পেয়ে গেছি। তো মেলায় এসে সত্যি বাচ্চাদেরকে সবসময় হাত ধরে রাখতে হয়, আর আমাদের বাচ্চা এত চঞ্চল যে ওরা সত্যি থাকে না এক জায়গায়। তো যাই হোক, আমাদের সব ঘোরাফেরা হয়ে গেছে, এবার আমরা বাড়ির দিকে যাচ্ছি, যার জন্য আমরা যতক্ষণ মেলাটা ঘুরতে পারলাম না। তো চলো বাই, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করলাম বন্ধুরা। তোমাদের কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাই, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে লাইক করে শেয়ার করে দিই। ভাই বন্ধুরা, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।